থেকে সব তোর হাতে রুলি, আজ থেকে আমি তোর কাজের লোক মালিক, তুমি তুই যা হুকুম করবি আমার মাথায় থাকবে তোর হুকুম, আজ থেকে আমি তোর চাকর তুই আমার মালিক। এখন ব্যতিক্রমী বিবাহ। আমার শাশুড়ি আমাকে এনে দায়িত্ব দিয়েছিল, আজকে আমি এনে আমার দায়িত্ব কমপ্লিট করেছি, আজ থেকে সব। এখন বিখেত বঙালী পরিয়াল। আমার শ্বশুরি আমাকে বউ জানতো না, জানতো যে ওটা ওর বেটা। বোয়ারিকক হাহুয়েকে হজালে মালিক। আজ থেকে সব তোর হাতে রুবি, আজ থেকে আমি তোর কাজের লোক মালিক, তুই তুই যা হুকুম করবি আমার মাথায় থাকবে তোর হুকুম, আজ থেকে আমি তোর চাকর তুই আমার মালিক। বোয়ারি আর হাহুর মরম চর্চিত হয়েছে। পশ্চিমবঙ্গৰ এটি বাংলা পৰিয়ালৰ এখন বিবাহ। বিবাহৰ অন্তত পুত্ৰৰ সৈতে আহিলে বোৱাৰী। বোৱাৰীক নিজৰ ছোৱালী বুলি সমাজৰ আগত স্বীকাৰ কৰি এগৰাকী শাহুৱে দেখুৱালে এক অনন্য নিদৰ্শন। বোৱাৰীকৰ হাতত ধৰি কান্দি কান্দি শাহুৱেকে হিয়া উচাৰি মৰম দিলে এগৰাকী বোৱাৰীকক। আমার শাশুড়ি আমাকে এনে দায়িত্ব দিয়েছিল, আজকে আমি এনে আমার দায়িত্ব কমপ্লিট করেছি, আজ থেকে সব তো তুই যা বলবি তাই হবে, কিন্তু আমার আত্মীয় স্বজন ননদ সবাই আসবে। প্রচলিত সমাজত বোৱাৰীকক কোনেও নিজৰ ছোৱালীৰ মৰ্যাদা দিব নোখোজে। বোৱাৰীয়ে যিমানে ঘৰখনৰ বাবে কাম নকৰিলেও শহুৰ শাহুৱে নিজৰ বুলি গ্ৰহণ কৰাৰ মানসিকতা নাই। তাৰপিছতো ব্যতিক্ৰম এই পৰিয়ালটো। পূৰ্বতে এতিয়া শাহুগৰাকীৰ দিয়া হৈছিল এই দায়িত্ব, আৰু এতিয়া একেই দায়িত্ব পালন কৰি বোৱাৰীকো সঁপি দিয়া হৈছে একেই দায়িত্ব। আজি আমি এনে আমাৰ দায়িত্ব কমপ্লিট কৰিছি, আজ থেকে সব তো তুই যা বলবি তাই হবে, কিন্তু আমার আত্মীয় স্বজন ননদ সবাই আসবে, কেউ কিন্তু মনে তোর বাড়ি খেতে আসবে না, তোর যেন ওই এসে হাসি মুখটা দেখে। আমি আর কিচ্ছু চাই না বাবা তোর কাছে, আমাকে যেন লোকে খারাপ ভালো যাই বলুক, হ্যাঁ আমাকে লোকে খারাপ বলুক, তোকে যেন কেউ খারাপ না বলে মনা, হ্যাঁ আমরা মারামারি করব ঝগড়া করব, কিন্তু মুখ ভার হয়ে থাকবি না, আমি বলবো না যে তোর সাথে আমার ঝগড়া হবে না, ঝগড়া করব কিন্তু আবার তুই আমাকে কাছে থাকবি। আমার কিন্তু মেয়ে নেই বাবা, না 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 কাজবো না, আমি তুই আমার ঘরে বউ না, আমার দুটো ছেলে, তুই আমার আরেকটা ছেলে। আমার শ্বশুরি আমাকে বউ জানতো না, জানতো যে ওটা ওর বেটা, আমি আমার শ্বশুরের মুখে আগুন দিয়েছি, কারণ আমি ছিলাম না শ্বশুরের সাথে এক বিছানায় শোয়া, সে আমার লাঠি, আমিও তার লাঠি ছিলাম, আজ থেকে তুই কিন্তু আমার লাঠি, মান সম্মান সবকিছু তোর হাতে, আমরা মারামারি করবো ঝগড়া করবো আমার বলা অনেক, কিন্তু কেউ মুখ ভার হয়ে থাকবি না। তুমি কবিতা প্রেমিকসকলৰ বাবে এটা নতুন খবৰ। আপোনালোকৰ মন সজীৱ আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত 8638095821 আৰু 9678929691 অথবা এই ঠিকনাত যোগাযোগ কৰক।